নৌবাহিনীর মডারেটর, সিআইডি কর্মকর্তা, আবার কখনো পিবিআই কর্মকর্তা সেজে চট্টগ্রামের প্রতারণার নেটওয়ার্কের মূল হোতা এবার পিবিআই এর জালে। ভুক্তভোগী অভিযোগের সঙ্গে টাকার অঙ্কের বড় গরমিল পিবিআই এর মামলায়। কখনো নৌবাহিনীর মডারেটর, কখনো সিআইডি কর্মকর্তা, আবার কখনো পিবিআই কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন পঙ্কজ দেবনাথ নামের এক যুবক। এভাবে এক নারীর সাথে প্রতারণা করে এবার পিবিআই এর জালে ধরা পড়লেন চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার কতুরখিল এলাকার সেই প্রতারক পঙ্কজ। শুক্রবার রাত 12টার দিকে নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌবাহিনী নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে বেশ সক্রিয় থাকতেন পঙ্কজ, এমনকি নৌবাহিনীর ভুয়া আইডি কার্ডও ব্যবহার করতেন বলে জানা যায়। তার এমন কর্মকাণ্ডে তাকে নৌবাহিনীর কর্মকর্তা ভেবে তার কাছে সহায়তা চেয়ে যোগাযোগ করেন রুশনি আক্তার নামের হাটহাজারির 1 নং দক্ষিণ পাহাড়তুলি এলাকার এক নারী। ওই নারী পঙ্কজের কাছে তার পাওনা টাকা 10 লাখ টাকা উদ্ধারের সহায়তা চান। রুশনিকে সহায়তার আশ্বাস দিয়ে প্রতারণার নতুন ছক আঁকেন প্রতারক পঙ্কজ। নৌবাহিনী, পিবিআই সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে ভুক্তভোগী নারীর থেকে হাতিয়ে নেন 3,57,000 টাকা। এমনকি নিজের স্বর্ণালঙ্কার বন্ধক রেখে 1 লাখ টাকা পঙ্কজকে দেন ভুক্তভোগী নারী। এক পর্যায়ে পঙ্কজের প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পরিবারের সদস্যদের জানান ভুক্তভোগী রুশনি আক্তার। তার দেবর পঙ্কজের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে হুমকি দিয়ে কল কেটে দেয় পঙ্কজ। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। অভিযোগ পেয়ে নগরের দক্ষিণ হালিশহর এলাকার একটি ভবন থেকে প্রতারক পঙ্কজকে গ্রেপ্তার করে পিবিআই। এ ঘটনায় পিবিআই এর উপপরিদর্শক শাহাদাত হোসেন বাদী হয়ে হাটহাজারি থানায় পঙ্কজের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলায় পঙ্কজ ভুক্তভোগী রুশনির কাছ থেকে 2,10,000 টাকা হাতিয়ে নেন বলে উল্লেখ করা হয়। এ টাকা থেকে 50,000 টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন তিনি। ফ্রিজ কেনার রসিদ ও তার ব্যবহারের মোবাইল ফোন পিবিআই জব্দ করে বলে জানানো হয়। তবে পিবিআই এর মামলায় পঙ্কজ 2,10,000 টাকা হাতিয়ে নেবার কথা উল্লেখ করা হলেও এ টাকার পরিমাণ 3,57,000 টাকা বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানান ভুক্তভোগী রুশনি আক্তার। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।